ইরাকের বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে শিয়া নেতা মুক্তাদা আল সদরের শত শত অনুসারী। সম্প্রতি দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল সুদানি। বুধবার এই মনোনয়নের প্রতিবাদের এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর করে সদরের অনুসারীরা। তবে এই সময় পার্লামেন্টে কোনো আইন প্রণেতা উপস্থিত ছিলেন না। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ও গ্রিন জোন থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। এক বিবৃতিতে তিনি জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনগুলোর সুরক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী। গত অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন দলের মধ্যে মতবিরোধের কারণে থমকে আছে সরকার গঠন প্রক্রিয়া। Thank you.